যন্ত্রণা সহি নপারি ইচ্ছা মৃত্যু পাই নিবেদন করছেন ক্যান্সার পীড়িত অক্ষয়। এভাবে দুঃখদ দৃশ্য দেখা মিছে ঢেকানাল জেলা ভুবন ব্লক গড়গহমপুর গাঁরে। সেই গাঁর অক্ষয় দেব গত এক বর্ষ হব ক্যান্সার রোগে পীড়িত, তাঁর পরিবার বলে কে না গাঁ লোক সহায়তার প্রথমে তাঁর অনুগুল ও পরে কটক বড় মেডিকালে চিকিৎসা করা যাই, অর্থ বাধক সাজবার তাঁর গ্রামকে ফেরাই নিয়ে যাই। ক্রমে যন্ত্রণা অধিক হবার নিরুপায় হয়ে অক্ষয় প্রশাসন পাখে ইচ্ছা মৃত্যু পাই নিবেদন করে। অসহ যন্ত্রণা সহি পারুনি, তেমন সরকারের পাখে নিবেদন করছি কি মু ইচ্ছা মৃত্যু করা চাহুছি, আউ সম্ভাল হবনি এই যন্ত্রণা, তেমন মু ইচ্ছা মৃত্যু করা চাহুছি, কো করিবি আউ কো করিবি। তাঁর দুঃখক হৃদয়ঙ্গম করে তুরন্ত চিকিৎসা পাই স্থানীয় তহসিলদার 5,000 ও জেলাপাল 20,000 টাকা সহায়তা রাশি প্রদান করে। পূর্বর অক্ষয় নিজস্ব ঘর নথিয়া বেড়ে গাঁ লোকে তাঁর কোঠ ঘরে রাখি সেবা যোগাই। সে দীর্ঘ এক বর্ষ হল ক্যান্সার রোগে পীড়িত, এবে অসুবিধা হচ্ছে তাঁর পাখে লোক না, সে বর্তমান পুরা যন্ত্রণার ছটপট হলে বর্তমান সে চাহুমান ইচ্ছা মৃত্যু করা। আমি সরকারকে জনাইয়া চাহুছু সরকার তরফর কিছু সাহায্য হলে সে রোগমুক্ত হতে কি তাঁর যা হতো। আ সেপটে অক্ষয় যন্ত্রণা সহ্য নকরিপারি জেলাপাড়ঙ্ক সমেত মুখ্যমন্ত্রীঙ্ক নিকটক ইচ্ছা মৃত্যু পাই নিবেদন করিবা পরে ত্বরিত কার্যানুষ্ঠান গ্রহণ করেছেন। ভুবন ব্লকর বিডিও ও গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্র ভারপ্রাপ্ত অধিকারী অক্ষয়ঙ্ক পাখে পৌঁছি তাঁকু প্রথমে প্রাথমিক চিকিৎসা করে, পরে অক্ষয়ঙ্ক কটকস্থিত আচার্য হরিহর কর্কট চিকিৎসা কেন্দ্রক স্থানান্তরিত করা। অক্ষয় গ্রামবাসী অকুণ্ঠ সাহায্যক ভুলি পারি না, গ্রামবাসী তরফর রাজ্য সরকারঙ্ক পাখে অক্ষয়ঙ্ক চিকিৎসা পাই সমস্ত সরকারি সাহায্য যোগাই দেওয়া পাই নিবেদন করেছেন।